আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রতিনিয়ত ছোটবেলা থেকে এখন পর্যন্ত ফেস করে আসছি এবং সবসময় আমরা এই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি যে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান জিনিসটা কি এবং অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষীবিদ্যা জিনিসটা কি এবং দুইটার মধ্যে পার্থক্য কি। আমি এখন পর্যন্ত যতগুলো স্কুল কলেজে গিয়েছি কিংবা যত জায়গায় গিয়েছি, সবাই আমাকে একটা কথা জিজ্ঞেস করে, রিফাত তুমি কি বড় হয়ে জ্যোতিষী হবা? আমরা অনেকেই জানি না, ইভেন আমাদের স্কুল কলেজের শিক্ষকরাও জানেন না যে এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য কি। আজকে এই বিষয়ে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি যেন তোমাদের সাথে সাথে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও শিখতে পারে জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষীবিদ্যা দুইটার মধ্যে পার্থক্য কি। তাহলে চলো শুরু করা যাক। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি হচ্ছে পৃথিবীর বাইরের মহাজাগতিক বস্তুগুলোকে নিয়ে যত পড়াশোনা সেগুলো আমরা অলরেডি প্রথম পর্বে শিখে এসেছি। জ্যোতির্বিজ্ঞান কাজ করে মহাজাগতিক বস্তু যেমন বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন গ্রহ কিংবা আরও যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে। এবং জ্যোতির্বিজ্ঞান কিন্তু একটি সায়েন্স যেখানে তুমি ফিজিক্সকে ব্যবহার করতে পারছো, যেখানে তুমি ম্যাথমেটিক্সকে ব্যবহার করতে পারছো, যেখানে রয়েছে রসায়নের ব্যবহার, যেখানে রয়েছে আরও সায়েন্সের নানাবিধ বিষয় যেমন জীববিজ্ঞানের ব্যবহার, কিন্তু জ্যোতিষী বিজ্ঞান কিংবা অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই বিষয়গুলো তুমি ব্যবহার করতে পারছো না। কারণ অ্যাস্ট্রোলজি কোনো সায়েন্স নয়, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটি সুডো সায়েন্স। সুডো সায়েন্স কি আমরা অনেকেই বুঝি না, সুডো সায়েন্স হচ্ছে কল্পনা বিজ্ঞান যেগুলো আমরা কল্পনা করে থাকি। তাহলে জ্যোতিষবিদ্যা বা অ্যাস্ট্রোলজি জিনিসটা কি? আমাদের পৃথিবীর মধ্যে কিংবা আমাদের মানব দেহের মধ্যে কিংবা আমাদের জীবনে গ্রহ নক্ষত্রের পর্যালোচনা করার পরে বা গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ হওয়ার কারণে যেই ধরনের ইফেক্ট পড়ে, যেই ধরনের প্রভাব পড়ে, সেটাকেই মূলত বলা হয় অ্যাস্ট্রোলজি কিংবা জ্যোতিষবিদ্যা। আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনে এসেছি এই কাজ করলে এই কাজ করা যাবে না, আজকে সূর্যগ্রহণ হলে ভাত খাওয়া যাবে না, কিংবা হয়তো কোনো একটা নক্ষত্রের পজিশন চেঞ্জ হয়েছে আমরা অমুক জায়গায় যেতে পারবো না। এই যে বিষয়বস্তুগুলো, এই যে কল্পনা বিজ্ঞানগুলো যেগুলো আমরা মনে করি যে আদৌ আমাদের উপর ইফেক্ট ফেলে, কিন্তু আসলেই কিন্তু কোনো রকমের ইফেক্ট ফেলে না, সেই জিনিসটাই হচ্ছে মূলত জ্যোতিষী বিজ্ঞান কিংবা অ্যাস্ট্রোলজি। তাহলে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে অ্যাস্ট্রোনমি হচ্ছে একটি সায়েন্স আর অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সুডো সায়েন্স। অ্যাস্ট্রোনমিতে তুমি ম্যাথমেটিক্স, ফিজিক্স ব্যবহার করতে পারছো, বিজ্ঞান ব্যবহার করতে পারছো, যেখানে অ্যাস্ট্রোলজিতে তুমি কল্পনা করা ছাড়া, কল্পনা বিজ্ঞান ছাড়া আসল পিওর সায়েন্স ব্যবহার করতে পারছো না। তো আমি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ যে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি। এবং আমি আরও আশা করব পরবর্তী জীবনে কিংবা পরবর্তী কোনো দিন যদি তোমাদের সাথে আমার দেখা হয় কিংবা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে যখন দেখা হবে, তারা হয়তো আর কখনো বলবে না যে অ্যাস্ট্রোনমি কিংবা অ্যাস্ট্রোলজি দুইটা একই জিনিস, দুইটা আকাশ পাতাল তফাত। তাই দেখা হচ্ছে পরবর্তী পর্বে, এবং অবশ্যই তোমরা নিজেরাও এই জিনিসটি শেখার পাশাপাশি তোমাদের শ্রদ্ধেয় বড় শিক্ষকদের শেখাবে, বড়জনদের শেখাবে, এতে করেই কিন্তু আমাদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষীবিদ্যা কিংবা অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজির যে পার্থক্য সেটা শেখা সম্ভব হবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।